আগামী 22 জুলাই চট্টগ্রাম মহানগরীর ঐতিহাসিক লালদিঘি ময়দানে সমাবেশ করতে চায় মহানগর জামাত। সমাবেশের অনুমতি নিতে শনিবার 15 জুলাই দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে যান জামাতের 13 সদস্যের একটি প্রতিনিধি দল। এ সময় জামাত নেতারা জানান, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, নায়েবে আমির আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, আলহাজ শাহজাহান চৌধুরী সহ জাতীয় নেতৃবৃন্দ ও আলেমুল আমাদের মুক্তি, দ্রব্যমূল্যের উদ্যোগতি সহ 10 দফা দাবিতে আগামী 22 জুলাই সংগঠনের উদ্যোগে লালদিঘি ময়দানে সমাবেশের উদ্যোগ নেওয়া হয়েছে। সমাবেশটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়নে পুলিশের সহযোগিতা চেয়ে লিখিত আবেদন করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন কর্তৃপক্ষ সমাবেশ অনুষ্ঠানের ব্যাপারে পরে জানিয়ে দিবে বলে জানিয়েছেন জামাত নেতা অ্যাডভোকেট শামসুল আলম। দীর্ঘ 10 বছর পর রাজধানীতে সমাবেশ করেছে জামাত ইসলাম। এরপর 15 জুলাই সিলেট মহানগরী সমাবেশ করার কথা থাকলেও পুলিশের পক্ষ থেকে অনুমতি পায়নি। এবার 22 জুলাই চট্টগ্রাম মহানগর জামাতের পক্ষ থেকে সমাবেশ করার জন্য পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে অনুমতি চেয়েছে।